নমস্কার বন্ধুরা বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা রাজ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন একটি চাকরির ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে তো আসুন বন্ধুরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি যোগ্যতা লাগবে কত বয়স হলে আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত এ টু জেড ডিটেলস তথ্য দিয়ে শেয়ার করব আজকের ভিডিওতে তো বন্ধুরা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের জব রিলেটেড আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট এফএসআই ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটেই রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট তো এখান থেকে প্রথম যে নোটিশটি রয়েছে এটি হলো কিন্তু নিয়োগ সংক্রান্ত নোটিশ এখান থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে পাঁচ তিন দু হাজার তারিখে তো নোটিশটিকে ডাউনলোড করবো এখান থেকে এবং আরও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরেছি অফিসিয়াল নোটিশ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে চারই মার্চ দু হাজার একুশ তো বন্ধুরা এখানে আপনাদের নিয়োগ করা হবে পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসোসিয়েটস টেকনিক্যাল অ্যাসোসিয়েটস পোস্টে নিয়োগ করা হবে তো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে ডাব্লিউ 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 ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং আপনাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে তো পরীক্ষা কেন্দ্র কিন্তু আমাদের রাজ্যের কলকাতাতে পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং নিয়োগও করা হবে আপনাদের কিন্তু কলকাতাতে তো বন্ধুরা আসুন আরও বিস্তারিত দেখে নেব তো এখানে যেমন বলা হয়েছে আপনাদের নেম অফ দ্য পোস্ট টেকনিক্যাল অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হবে টোটাল চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এটি কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি বেতন বলা হয়েছে একত্রিশ হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন এনি সায়েন্স সাবজেক্ট যে কোনো সায়েন্স সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট অথবা জিওগ্রাফিতে এম হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এমসিএ এম এসসি ইন আইটি অথবা সিএস এবং বিটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তার সঙ্গে আপনাদের ওয়ার্কিং নলেজ লাগবে ডিআইপি এবং জিআইএসএ এছাড়া কিছু ডিজারেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে ক্যান্ডিডেট আদার দেন পোস্ট গ্র্যাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস যারা পোস্ট গ্র্যাজুয়েট নন তাদের জন্য কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে বলা হয়েছে গ্র্যাজুয়েট আদার দেন পোস্ট গ্রাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস হ্যাভিং টেন মান্থস পিজি ডিপ্লোমা কোর্স যারা যারা পোস্ট গ্রাজুয়েট নন তাদের ক্ষেত্রে কিন্তু দশ মাসের পিজি ডিপ্লোমা কোর্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসুন এবার দেখে নেব আপনাদের এক্ষেত্রে বয়স কী লাগবে তো বয়স হতে হবে ত্রিশ বছর একই এপ্রিল দু হাজার একুশ তারিখে আপনাদের হিসাব করে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এছাড়া যারা এসসি এসটি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন দেখে নেব এখানে কিন্তু আপনাদের পরীক্ষা কেন্দ্র এবং পোস্টিং করা হবে ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কলকাতাতে পোস্টিং হবে এই চাকরিটার তো দেখে নেবো এবার আবেদন পদ্ধতি তো আগে বলেছি অনলাইনে আবেদন করতে হবে ডাব্লিউ 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 ডট এফ এস আই ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং লাস্ট ডেট হচ্ছে অনলাইনে যে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে উনিশে মার্চ দু হাজার একুশ উনিশে মার্চ দু হাজার একুশ অনলাইনে আবেদন করার লাস্ট ডেট